হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, বর্তমানে কোন 8টি দেশে ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে, মানে কাজের ভিসা দেওয়া হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। যে 8টি দেশে আপনি সহজেই কাজের ভিসা পেতে পারেন এবং সহজেই যেতে পারেন, যে 8টি দেশে সবসময় বর্তমানে রানিং আছে, চালু আছে ওয়ার্ক পারমিট ভিসা, মানে কাজের ভিসা, এমন 8টি দেশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেসব দেশের কাজের কোনো ব্যক্তি বা কর্মপ্রার্থীকে ওয়ার্ক ভিসা দেওয়া হয়। এই দেশগুলোতে কাজ করার জন্য অবশ্যই কর্মপ্রার্থীর কাছে তার যোগ্যতার সম্পূর্ণ নথি এবং পাসপোর্ট থাকতে হবে, তাহলে এই নির্দিষ্ট নিয়মে ওয়ার্ক ভিসা পেয়ে সেখানে কাজ করতে পারবেন। তো 1 নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ বিদেশি কর্মীকে H-1B ভিসা দেওয়া হয়, এটা আপনারা সবাই জানেন। এক্ষেত্রে নির্দিষ্ট ধরনের চাকরি জন্য শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের এই ভিসা পেয়ে থাকেন। যে 8টি দেশে ওয়ার্ক কাজের ভিসা দেওয়া হচ্ছে রানিং। তারপরে আছে, দ্বিতীয় স্থানে আছে কানাডা। কানাডার কাজ করার জন্য কর্মপ্রার্থীর ওয়ার্ক পারমিটের প্রয়োজন। এটি পেতে গেলে প্রার্থীকে তার কাজ এবং যোগ্যতার প্রমাণ দেখাতে হবে। অন্যদিকে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম চালু আছে, বিভিন্ন দেশের মানুষকে তাদের দেশের নাগরিকত্ব গ্রহণের সুযোগ দিচ্ছে কানাডা। তারপর আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা অফার করে, এই ভিসা আবেদনকারীদের চাকরি খুঁজতে সাহায্য করে। অন্যান্য নথিসহ পাসপোর্টের ভিত্তিতে এই ভিসা প্রদান করা হয়। তারপর আছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে বিদেশি কর্মীদের স্কিল মাইগ্রেন্ট ক্যাটাগরি রেসিডেন্স ভিসা দেওয়া হয়। যদি কোনো কর্মপ্রার্থীর কোনো বিশেষ যোগ্যতা থাকে, তাহলে তিনি এই দেশটিতে তার কর্মক্ষেত্রে হিসাবে বেছে নিতে পারেন। তারপর আছে জার্মানি। জার্মানিতে কর্মপ্রার্থীকে 6 মাসের জন্য ভিসা দেওয়া হয়। এর জন্য ব্যক্তির বয়স 18 বছরের বেশি হতে হবে। তাছাড়াও স্নাতক ডিগ্রি, 5 বছর কাজের অভিজ্ঞতা, আর্থিক স্থিতিশীলতা, প্রার্থীর সঙ্গে গত 10 বছরে জারি করা এবং কমপক্ষে 12 মাসের বৈধতা পাসপোর্ট থাকতে হবে। 3টি পাসপোর্ট সাইজের ছবি, 1টি কভার লেটার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ডিগ্রির প্রমাণ, CV, স্বাস্থ্য বিমা এবং আধার কার্ড বা জন্ম প্রশংসাপত্র থাকতে হবে। তারা আপনারা জার্মানিতে কাজের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরের স্টেপে আছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে 6 মাসের জন্য ওয়ার্ক পারমিটের, মানে কাজের ভিসা দেওয়া হয়। এর জন্য আবেদনকারীকে অস্ট্রিয়ার শীর্ষস্থানের তালিকায় প্রথম 100 জনের মধ্যে থাকতে গেলে কমপক্ষে 70% স্কোর করতেই হবে। এতে প্রার্থীর দক্ষতা এবং যোগ্যতা, যেমন পুরস্কার, গবেষণা, উদ্ভাবন, একাডেমিক ডিগ্রি, মোট বেতন এবং ভাষার দক্ষতার অন্তর্ভুক্ত রয়েছে। সে দেশে যেতে গেলে দরকার প্রার্থীর বৈধ পাসপোর্ট, ছবি, স্থানীয় বসবাসের প্রমাণ, স্বাস্থ্য বিমা এবং সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাপ্ত নম্বরের নথি। তারপরে আছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতে 90 বা 120 দিনে ভিসা দেওয়া। এর জন্য আবেদনকারীকে অবশ্যই বৈজ্ঞানিক, প্রযুক্তিগত বা মানবিক ক্ষেত্রে একটি উচ্চপদস্থ কর্মী বা ম্যানেজার তুল্য পদে থাকতে হবে। এই যোগ্যতা থাকলে চাকরি সহজেই মেলে। দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে দেয় যে কোনো সেরা 50টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে, তবেই প্রার্থীকে কাজের অনুমোদন দেওয়া হবে। স্নাতকের শেষ 2 বছরের সময় বিবেচনা করা হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি ধারী হতে হবে এবং নিজের আর্থিক গ্যারান্টিও দেখাতে হবে। থাকতে হবে বৈধ পাসপোর্ট, রঙিন ছবি এবং যোগ্যতার প্রশংসাপত্র। তারপরে স্টেপে আছে স্পেন, মানে সবার শেষে। আপনি যদি স্পেনে আপনার বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষা শেষ করে থাকেন এবং 1-2 বছর বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে এই দেশ আপনাকে চাকরি পেতে বা ব্যবসা করার জন্য ভিসা দেবে। ভিসার সময়কাল 12 থেকে 24 মাস। এখানে থাকতে চাইলে অবশ্যই প্রাইভেট পাবলিক মেডিকেল ভিসা এবং পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে। ইউরোপীয় যোগ্যতা ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে অবশ্যই 6 বা তার বেশি শতাংশ নম্বর অর্জন করেছেন। উচ্চ স্তরের 100 কর্মীদের তালিকা আপনাকে অবশ্যই 70 স্কোর করতে হবে। বৈধ পাসপোর্ট, ছবি, স্থানীয় বসবাসের প্রমাণ, স্বাস্থ্য বিমা, আপনার যোগ্যতা বলতে পারে এমন নথি থাকতে হবে। তো বন্ধুরা, যে 8টি দেশে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন বা কাজের জন্য আবেদন করতে পারেন, সেই 8টি দেশের নাম আমি আজকে আলোচনা করলাম। আপনারা ভিডিওটি অবশ্যই দেখে যদি ভালো লাগে কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর জন্য।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।